শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল দাসপুর এক ব্লকের সীতাকুণ্ডু গ্রামের শিলাবতী নদীর ঘাটে। শ্রাবণ মাস মানেই শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ঢল নামে শিব মন্দিরগুলিতে। বাঁক কাঁধে অনেকেই তারকেশ্বর যান শিবের মাথায় জল ঢালতে। আজ সোমবারের সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছে সীতাকুণ্ডু গ্রামের শিলাবতী নদীর ঘাটে। এই ঘাটে জল ডুবিয়ে ভক্তরা যাবেন নারাজলের বাবা হরেশ্বর শিবের মন্দিরে। জানা যাচ্ছে এই ঘাট থেকে জল তুলে জল ঢালা শুরু হয়েছে প্রায় ছ বছর আগে। স্থানীয় একটি ক্লাব ও সীতাকুণ্ডু গ্রামের বাসিন্দারা সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করেন জল তুলে নিয়ে যাওয়ার সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য দাসপুর থানার পক্ষ থেকে ওই ঘাটে সিভিক পুলিশ মোতায়েন করা হয়। দাসপুর থেকে সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ।